প্রশাসনিক কর্তাদের সঠিকভাবে কাজ না করার মাশুল দিতে হচ্ছে মালদা জেলার হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের কয়েকশত ছাত্রছাত্রীদের। দীর্ঘদিন আগে অনলাইনে এবং দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে জাতিগত শংসাপত্রের জন্য আবেদন করা হলেও এখনও পর্যন্ত জাতিগত শংসাপত্র হাতে পায়নি এলাকার প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী। ফলস্বরূপ কন্যাশ্রী থেকে শুরু করে বিভিন্ন স্কলারশিপ পাওয়া থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি জাতিগত শংসাপত্র না থাকার কারণে কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকাতেও আসতে পারছেন না ছাত্রছাত্রীরা। এই নিয়ে হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার আধিকারিকের দপ্তরে গেলেও জুটের চেয়ে শুধুই দুর্ব্যবহার। এই নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলেই অভিযোগ। দেখেন, ছাত্রছাত্রীরা বঞ্চিত হলে এটা সমাজের এবং আমাদের দুর্ভাগ্যজনক ব্যাপার, কারণ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের বিভিন্ন ব্যাপারে স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন ব্যাপারে পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে সমস্ত রকম ব্যাপারে উনি কিন্তু অনবরত প্রশাসনকে কাজে লাগিয়েছেন। সেই জায়গায় কোনো প্রশাসনের আধিকারিকরা যদি গাফিলতি করে বা কোনো রকম দুর্নীতির সঙ্গে জড়িত থাকে তাহলে কিন্তু আমরা দলগতভাবে এবং আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। বিসিডাব্লিউ অফিসার হরিশচন্দ্রপুর এক নম্বর যিনি দায়িত্বে রয়েছেন বিসিডাব্লিউ অফিসার, ওনার বিরুদ্ধে টাকা নিয়ে কাজ করার একটা অভিযোগ উঠেছে, কী বলবেন? দেখেন, আমরা এগুলো শুনতে পেয়েছি, কতটা সত্য মিথ্যা জানা নেই, কিন্তু অনেক স্টুডেন্টের অভিভাবকরা আমাদেরকে জানিয়েছেন যদি সত্যি সত্যি উনি টাকা পয়সার ব্যাপারে জড়িত থাকেন তাহলে ওই অফিসের আধিকারিক মাননীয় বিডিও সাহেবের কাছে আমরা যাব এবং ওনার বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করব। তাই এই সমস্যার সমাধান চেয়ে সরব হলেন এলাকার ছাত্রছাত্রীদের অভিভাবকরা। 12-এ ভর্তি হবে আমার ছেলে, বাইরে পড়াশোনা করে। হ্যাঁ, বাইরে পড়াশোনা করলে তো অবশ্যই। কোথায় পড়াশোনা করে আপনার ছেলে? আমার ছেলে কলকাতা পড়াশোনা করে, হ্যাঁ, খড়গপুরে পড়াশোনা করে, আলামিন মেশিনে সায়েন্সের স্টুডেন্ট আমার ছেলে। হ্যাঁ, এই ওবিসি সার্টিফিকেটের জন্য, সুইল কাস্টের জন্য আমাদেরকে অনেক কিছুতে বঞ্চিত থাকতে হচ্ছে আমার ছেলেকে। সাহায্য সুবিধা আমরা কিছু পাচ্ছি না, কিছু চাইছি যেন এই সুইল কাস্টের এটা ওবিসি সার্টিফিকেটটা আমাদের যেন তাড়াতাড়ি করে দিক, আমাদের ভিডিওর কাছে অনুরোধ। জাতিগত শংসাপত্র প্রদান নিয়ে দালাল চক্র চলছে বলে কটাক্ষ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। রাজ্যের সাধারণ মানুষরা প্রত্যেকটা জিনিসেই বঞ্চিত হয়েছে। এই যে এর আগেও সংবাদ মাধ্যমে বলেছি, এখনও বলছি, আবার বলবো, এই সরকার, তৃণমূল সরকার মোহাম্মদ বিন তুগলকি যত সব প্রকল্প নিয়েছে, মোহাম্মদ বিন তুগলকি প্রকল্প একটাও বাস্তবায়িত হবে না। এই প্রকল্পের মধ্যে দুয়ারে সরকারে সিডুল কাস্ট, সিডুল ট্রাইব, ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে বলা হয়েছিল। ঢালাও ঘরে ছাত্রছাত্রীরা আবেদন করেছে, কিন্তু একটাও কেউ এখন পর্যন্ত এসসি এসটি ওবিসি সার্টিফিকেট পায়নি। আমার জানা মতে প্রত্যেকটা দিন ছাত্রছাত্রীরা আমার কাছে আসছে, যা দাদা, দু বছর আগে জমা দিয়েছিলাম, দেড় বছর আগে জমা দিয়েছিলাম, এক বছর আগে জমা দিয়েছিলাম, এখন পর্যন্ত কোনো সার্টিফিকেট আমরা পাইনি। আমরা বললাম এই সরকার যতদিন থাকবে ততদিন কাউকে সার্টিফিকেট প্রদান করতে পারবে না। তাছাড়া এই সার্টিফিকেট প্রদানের ব্যাপারে যে সরকারি মহল আছে, যে সরকারি দপ্তর আছে, সেই সরকারি দপ্তরের মধ্যে যিনি আধিকারিক, তিনি যে ছাত্রছাত্রীরা বা অভিভাবকরা যাচ্ছেন তাদের সাথে অমানবিক আচরণ করছেন এবং যারা গরিব মানুষ তাদেরকে হেনস্থা করছেন, সেখানটাই শুনছি নাকি আর্থিক লেনদেনেরও গল্প চলছে। এই আর্থিক লেনদেন গল্প ছাড়া নাকি অনেক ছাত্রছাত্রীর কাজ কিছুটাও এগোচ্ছে না যতক্ষণ না আর্থিক লেনদেনের গল্প হচ্ছে। মালদা থেকে দেবু সিং ও দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।